কচু পাতার টকটা কত সুন্দর দেখতে লাগছে। উপর থেকে দুটো শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। কিছুটা কচু পাতার টক নেব আর তার সাথে ভাত ভালো করে মাখিয়ে নিই। এই সময় তোমাদের কারোর যদি জিভে জল আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার তো আসছে জল। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আমাদের বাগানে কচু পাতা তুলতে। আর এই গুঁড়ি কচুর পাতাগুলো কিন্তু আজকে আমি টক বানাবো, একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের, দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই কচু ফুল তো খাওয়া যায়, আবার কচু তো খাওয়া যায়, আর এই পাতাগুলো যে খাওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই বর্ষাকালেই কিন্তু কচু পাতাগুলো একদম টাটকা এবং তাজা থাকে। আমি একদম ফ্রেশ পাতাগুলোই কেটে নেব। ছোটোবেলায় না এই কচু পাতায় খুব খেলা করতাম, এই যে জল ধরে থাকতো না কি সুন্দর, যেদিকে নাড়াবে সেই দিকেই জলটা চলে যাবে, অথচ পাতার গায়ে কোনো রকম জল লেগে থাকবে না। বেশ অনেকগুলো পাতা কিন্তু কেটে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নাঘরে। এবার এই ফ্রেশ কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবো, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে কচু পাতাগুলো দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে জল দেবো। এই কচু পাতায় কিন্তু অনেক মাকড়সার জাল থাকে, কখনো কখনো এই পেছন দিকটা ছোট ছোট পোকা থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। কচু পাতাগুলোকে বেশ ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি সাজিয়ে নেব এক এক করে। এখানে প্রত্যেকটা কচু পাতার কিন্তু ছোট ছোট ডাঁটাগুলোও কেটে দিয়েছি, সবগুলো পাতাকে এক জায়গায় করে নিলাম। এবার এগুলোকে কেটে নেব, তার জন্য পাতাগুলোকে একসাথে ধরে একটু রোল করে নিচ্ছি। এটা কাটার সুবিধার জন্যই করলাম, ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এবার এই কেটে নেওয়া পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার আমি রান্নাটা করব, তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এই কেটে রাখা কচু পাতাগুলোকে সিদ্ধ করে নেব তেঁতুল জল দিয়ে। আমি এখানে তেঁতুল জল ব্যবহার করছি বা তেঁতুল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু আমড়া বা আমও ব্যবহার করতে পারো। তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল, আর তেঁতুলটাকে এইভাবে মেখে দেব। আর এটা যেহেতু পুরোনো তেঁতুল সেই জন্য কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয়নি, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে গিয়ে ভালোভাবে মার বেরিয়ে যাচ্ছে। এই কচু পাতা রান্না করার সময় মনে হয় যে চুলকোতে পারে বা গালে লাগতে পারে, সেটা কিন্তু আর ভয় থাকবে না, যেহেতু আমি তেঁতুল গোলা জল দিচ্ছি। এগুলোকে আমি ছেঁকে বাদ দিয়ে দেবো। এবার এই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তার সাথে আরও কিছুটা জল দেবো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু পাতা, কিছুটা পরিমাণে নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার কচু পাতার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। প্রায় 5-6 মিনিট মতো জ্বালানি দিয়েছি ভালোভাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব, কচু পাতাগুলো ভালোভাবে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো খুন্তি দিয়ে দেখো যতটা পেরেছি ঘেঁটে নিয়েছি, তোমরা চাইলে ডাল ঘাটুনি দিয়েও কিন্তু ভালো করে ঘেঁটে নিতে পারো। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 শুকনো লঙ্কা, 1/4 কোয়া থেঁতো করা রসুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু পাতা। কচু পাতাগুলো তেলের মধ্যে দিয়ে প্রায় 1 মিনিট মতো নেড়ে করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর অল্প একটু ভাজা জিরে, ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3 সেকেন্ড মতো আর একবার নেড়ে চেড়ে নিলাম। আর দেখো কচু পাতার টকটা কত সুন্দর দেখতে লাগছে।
রেডি হয়ে গেল একদম কম সময়ের মধ্যে এই কচু পাতার টক। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। তবে তোমরা যদি এর স্বাদটা আরও বাড়াতে চাও তাহলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও দিতে পারো। তো চলো এবার আমি নামিয়ে নিই। খাবারটা যাতে লোভনীয় লাগে তার জন্য সরাসরি আমি ভাতের উপর রাখছি উপর থেকে দুটো শুকনো লঙ্কা, এই যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, অসাধারণ লাগবে। কচু পাতার টকটা দেখে এতটা লোভনীয় লাগছে যে আমি থাকতে পারলাম না, তাই ভাবলাম যে তোমাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন। কিছুটা কচু পাতার টক নেব আর তার সাথে ভাত, ভালো করে মাখিয়ে নিই। এই সময় তোমাদের কারোর যদি জিভে জল আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার তো আসছে জল। এর স্বাদের যেন ভাগ হবে না, এতটাই ভালো লাগছে। পুরো ভাতটাই কিন্তু এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তার সাথে একটু লঙ্কা, অসাধারণ হালকা টকটক মিষ্টি মিষ্টি আর এত সুন্দর টেস্ট। একবার হলেও কিন্তু বাড়িতে বানিও, অবশ্যই ভালো লাগবে। আমি যতটা নিয়েছি সবটাই খেয়ে নেব, তবে বাড়ির জন্য কিন্তু আলাদা করে রাখা আছে। তো বন্ধুরা, আজকে যে কচু পাতার এই সহজ সরল রেসিপিটা তোমাদের আশা করি ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। কি ভালো যে লাগছে, কি বলবো, মানে তৃপ্তির খাওয়া এটা।